পছন্দ হয়েছে? পুরনো কালাটা খুব বিচ্ছিরি ছিল, আমার একটুও ভালো লাগতো না। কোথায় কেলো বাজার আর কোথায় এই এরিয়া, হেল এন্ড হেভেন ডিফারেন্স। তো বিরাট বড় জায়গা না? হ্যাঁ বিরাট বড়। এখানে কি সুন্দর জগিং করা যায়, তাই না বাবা? হ্যাঁ, পরিষ্কার রাস্তাঘাট, ফ্রেশ এয়ার, কিরম বেড়াতে এসেছি মনে হয় না। দাঁড়া তোকে ধরছি, বাইকটা আর মেলের।
এই আমি এরকম লাফিয়ে ছাপিয়ে সিঁড়ি দিয়ে উঠছি, ভাবা যায় বয়সটা যেন 5 বছর কমে গেছে, ব্রিদিং ট্রাভেলটার মালুমই পাচ্ছি না। ম্যাজিক, জাস্ট এনভায়রনমেন্ট ম্যাজিক। হেরো হেরো, মি ফার্স্ট তুমি লাস্ট, বললাম না পারবে না। তোর সঙ্গে কখনো পারি বল। তাহলে চিপসটা কাটবি দাও। দেবো, কিন্তু এখন কোথায় পাবো বল, অফিস থেকে ফেরার সময় দেবো। চল। কি হয়েছে? মামনি গান গাইছে। তাই তো, চা 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 চা। মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে রে লুকিয়ে রাখা ধুলা ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আজ নিখিলের আনন্দ ধারা ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে। এক্সেলেন্ট দীপা, এক্সেলেন্ট, মার্ভেলাস, সুপার, ফ্যান্টাস্টিক। বাস আরো মামনি সুপার। কি ব্যাপার বলো তো আজকে? এনভায়রনমেন্ট মশাই, এনভায়রনমেন্ট। দীপা, কফিটা যা হয়েছে না, দারুণ। মাথা খারাপ হয়ে যায়। দেখি দাও জলটা, দাও না, আস্তে সাবধানে যাও, দৌড়িও না। একাই যাক, আমি ব্যালকনি থেকে দেখে আসছি। Everything has been changed, then, এখন মনে হচ্ছে জানো
বেঁচে থাকাটাও একটা আর্ট। ভাগ্যে সেই অফিসের ফ্ল্যাটটা পেয়ে গেছিল বল। অল ক্রেডিট গোজ টু ইউ। সামনে যাবে তো তুমি? তাহলে রেডি হো না, যাও। আমার আবার ফার্স্ট আওয়ারের এমডি সঙ্গে মিটিং আছে। আরে দাঁড়াও, এত তাড়া কিসের? বসো তো, বসো। বসছি বলো। এখন অফিস যেতে তো অনেক কম সময় লাগে, এখান থেকে আমার অফিসে তো যেতে 20 মিনিট মতো লাগে, তোমার তো আরো কম, তাই না? অলমোস্ট। বাবা ওখানে থাকতে অফিসে যাওয়াটা একটা যুদ্ধ ছিল, তারপর আবার বোম্বার স্কুল, হরিবল। আমাদের এখানে যদি একটা নিজস্ব বাড়ি থাকতো কি নাম রাখতাম বলতো? কি? ভালোবাসা, মানে ভালোতে বাস করা। সাউন্ডস ভেরি রোম্যান্টিক। লোকজন খেয়া বলে, তাই বলি। আসলে এটা বাঁশের সাঁকো, নিচে খাল। আসা যাওয়ার শর্টকাট রুট, তাই এই রাস্তাটা ধরি। অবশ্য আরো একটা কারণ আছে। অ্যাকোয়ারিয়ামগুলোর জন্য রোজ একবার দাঁড়িয়ে পড়ি। বোম্বার জন্য কিনবো ভেবেছিলাম, পরে ভাবলাম থাক, মাছ পোষার এখন অনেক ঝামেলা। কিন্তু আমাকে খুব টানে এই অ্যাকোয়ারিয়াম, মনে হয় কাঁচের চৌকো বাক্সে একটা একটা ছোট্ট সমুদ্র বন্দী হয়ে আছে, বন্দী হয়ে আছে একটা মাছেদের দেশ, রহস্যময়। আসছি আসছি, 10 মিনিটের মধ্যে আস। হ্যাঁ
খাবে যাবে না নাকি? আরে দাঁড়া, তোমার ছেলেকে আগে গোল দিয়ে নি, তারপর তো। এখানে এসে দীপা আরো সুন্দর হয়েছে। ওর সাথে আমার রিলেশনটা বন্ধুর মতো। ওকে আমার পাস্ট বলেছে, এমনকি তুতুলের কথাও। তুতুল আমার ছোট্টবেলার প্রেম। দীপাও বলেছে ওর বন্ধুর দাদা লালনের কথা। আমরা দুজনে দুজনের কাছে খুব পরিষ্কার। সবকিছু কেমন যেন সিনেমার মতো লাগছে। মাঝে মাঝে মনে পড়ে, আমি একটা সময় কবিতা লিখতাম। কবিতা জলের নিচে যেখানে ঘুমিয়ে থাকে সবুজ রঙা আলো, যেখানে ঝিনুকের বুকে মুখ ডুবিয়ে বসে থাকে নশ্বরতা, যেখানে দিনরাত লাল নীল মাছেদের চোখ জলে অনির্বাণ, সেইখানে ডুব দিয়ে আজও খুঁজে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি। খুঁজে বেড়াচ্ছি জলজ জঙ্গলে, খুঁজে বেড়াচ্ছি শামুক প্রবালদের পাড়ায়, খুঁজে বেড়াচ্ছি
খুঁজে বেড়াচ্ছি একটা উত্তরণের চিঠি। তুই নারু না? চিনতে পারছিস না? না, ঠিক চেনা চেনা লাগছে কিন্তু। আরে আমি কবি রে, কবি। কবি? রঙিন মাছ দেখলেই তোর চোখের পলক আর পড়ে না, মুখটা হা হয়ে যায়। আমি তো সেই ছোটবেলা থেকেই জানি মাছ পোষার তোর কত শখ। হ্যাঁ নারু, চা খাবি তো? হ্যাঁ, বস না, বস না। শখ বলে শখ, হ্যাঁ, স্বপ্নেও অ্যাকোয়ারিয়াম দেখতাম, পয়সা ছিল না তাই কিনতে পারিনি। আমার বাবা ছিলেন গৃহত্যাগী কাপালিক, মা সর্বংসহা। সকালবেলার মাঠ ভেঙে লোকের বাড়ি রান্না করতে যেতেন আমার মা, লোকে জানতো টিউশন। কবিদের বাড়ির অ্যাকোয়ারিয়ামের সামনে দিনের পর দিন বসে থাকতাম লোভী বিড়ালের মতো। নে চা। তারপর নারু, খবর কি বল তোর? হ্যাঁ হ্যাঁ রে, তোর সেই ছোটবেলায় মাছ পোষার শখ যেমন ছিল এখন আছে? না তাহলে আমি তোকে অনেক মাছ দেবো। আরে দোকানটাই তো আমার। আরে দূর, মাছ পোষা অনেক হ্যাপা, এখন কত সময় আছে নাকি? সে অবশ্য ঠিক কথা, তোকে দেখলেই বোঝা যায় খুব ব্যস্ত মানুষ। হ্যাঁ আরে নারু, তোর আমাদের সেই অ্যাকোয়ারিয়ামটার কথা মনে আছে? মনে থাকবে না? ওই অ্যাকোয়ারিয়াম থেকে একটা রেড সোটেল নিয়ে তোর বাবা আমাকে দিয়েছিলেন, সে মাছটা পরের দিনই শিশির মধ্যে মরে গেছিল। আর তাতে আমার কি লজ্জা? কেন লজ্জা? কেন না, আমার মনে হতো যে আমার জন্যই বোধহয় মাছটা মরলো, সেই লজ্জায় তোদের বাড়ি কতদিন যায়নি। সত্যি? এতে হাসার কি হলো? তো ছোটবেলাকার ব্যাপার। সত্যি তুই লজ্জা পেয়েছিলি? মায়েরই বল। হ্যাঁ জানিস তো, আমার মনে হতো যে ওই ছোট্ট শিশুটার মধ্যে আমি বোধহয় মাছটাকে মেরে ফেলেছি। এইরকম মনে হতো তোর? তাই তুই আমাদের বাড়ি যেতি না? সত্যি তুই লজ্জা পেয়েছিস নারু? এটা তো হাসার কি আছে? আরে নারু হাসবো না। আরে মাছটা তো অসুখ করেছিল রে, ওটা অ্যাকোয়ারিয়ামে থাকতো না, তুই না নিলে বাবা ওটাকে ট্রেনে ছেড়ে দিত। আরে মাস্টার তো অসুখ করেছিল রে, ওটা অ্যাকোয়ারিয়ামে থাকতো না, তুই না নিলে বাবা ওটাকে ট্রেনে ছেড়ে দিত। Thank you.
কি হলো রে নাড়ু? উমা তুই কাঁদছিস কেন বাবা? ও বাবা কি হয়েছে? খেলতে গিয়ে ঝামেলা হয়েছে বোধহয়। ওসব কথা গায়ে মাখতে নেই বাবা, চল খেয়ে নিয়ে পড়তে বসবি, চল তোকে অনেক বড় হতে হবে বাবা, চল ওঠ বাবা। সব দোষ ওই লোকটা, মাথায় কি যে ভূত চাপলো, ছেলে বউ সংসার সব ফেলে উনি চললেন সন্ন্যাসী হতে, একবারও ভাবলো না যে এদের কি হবে। ওরা ওরা আমাদের কাছে, আমরা গরিব বলে ওরা আমাদের কাছ থেকে বলে চলে নেয় না। বাবা শোনো বাবা, মন দিয়ে লেখাপড়া কর, তোমাকে জীবনে অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে তোকে রে বাবা, অনেক বড়। এটাই শেষ খেলা, আর কোনোদিন পা দেব না তোদের মাঠে। আমার বাবা
প্রিয়র থেকে কাপালিক বলে তোরা আমার কাছ থেকে বল কিনা চাঁদা নিসনি, ওটা তোদের বল, ওই বল আমি ছোব না কিছুতেই না। নিকুচি করেছে বাড়ার প্রেস্টিজ, নিকুচি করেছে। বলছিলাম না সাংঘাতিক ইনফ্লুয়েন্সিয়াল, ওনাকে না আমি ওই কোঅপারেটিভের জমিটার ব্যাপারে বলেছি। কি বললো? হয়ে যাবে। বলো কি? হ্যাঁ হয়ে যাবে। এই এরিয়ায় আমাদের নিজস্ব জমি, নিজস্ব ফ্ল্যাট, ভাবা যায় না। বললাম না লোকটার ব্যাপক সোর্স আছে, একেবারে মিনিস্টার লেভেলে ওঠা বসা। তবে কি দেবে? এক নম্বরের মেয়ে বাজ, এক কথায় ওমেনাইজার। আমাকে সেন্ট্রাল পার্কে নিয়ে গেছিল জানো। তাই? তারপর কি করলো? উফ, সব কথাতে আর কি আমার ভালো লাগে না, অসভ্যতা বেরোচ্ছে। আচ্ছা শোনো না, ভাবছি এই ভদ্রলোককে একদিন ইনভাইট করব বাড়িতে। হ্যাঁ সেটা তো করতেই হবে, একটু আধটু অয়েলিং না করলে চলে। তো আমি ভাবছি অন্য কথা জানো তো, দত্তবাবু না হয় ভেতরে তার ইনফ্লুয়েন্স খাটিয়ে আমাদের ব্যবস্থাটা করে দিলেন, কিন্তু আমাদের তো অনেকগুলো টাকা জোগাড় করতে হবে। সেটাই তো, আর এই মুহূর্তে তো আমি লোনও পাবো না। একটা রাস্তা আছে, একটু ইল্লিগাল, আমি তো আবার এসব করি না। কি? ওই কানোরিয়ার একটা ফাইল আমাদের ডিপার্টমেন্টে অনেকদিন হলো পড়ে আছে, লোকটা আমাকে ফোন করছে, অফারও দিয়েছে, এগুলো কোনোদিন করিনি তো। ধুর, এসব নিয়ে আজকাল আর কেউ ভাবে না কি, হাতের লোকেকে পায়ে ঠেলতে নেই। শোনো, আমি অনেক কষ্টে কিন্তু দত্তদাকে ম্যানেজ করেছি, তোমাকে এটা করতেই হবে, প্লিজ দেখো না। দেখছি। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই।
যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার উপরানু যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমার চেয়েছি হৃদয় কি ভাই ও বাবা এই মিনিস্টারের পিয়ে হ্যালো হ্যাঁ বলুন ও আপনি এসে গেছেন হ্যাঁ না না আমি এই তো এই মাত্র বেরোচ্ছি হ্যাঁ 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 আমি আমি পৌঁছে যাচ্ছি পৌঁছে যাচ্ছি ও ওকে ওকে এই ভেরি সরি আমি না একদম ভুলে মেরে দিয়েছিলাম আজকে আমার একটা পার্টি আছে যেতে হবে ভাই হ্যাঁ সত্যি এখানে আসরটাও জমে উঠেছিল আবার আসবেন হ্যাঁ নেক্সট স্যাটারডে চলে আসুন না আরে স্যাটারডে হোক সানডে হোক আরে এরকম মধুর আপ্যায়ন হ্যাঁ যেখানে আছে না এসে কেউ পারে বলো দেখি হ্যাঁ তো এই হচ্ছে মানে কী বলবো এরে কী সুন্দর গান গাইছিল না এত ভালো লাগছিল আর তারপরে ওই যে ওই এটা কী বলে চিকেনটা কাশ্মীরি হ্যাঁ ও বহুদিন মনে থাকে বহুদিন আপনি তো ভালো করে খেলেন না না কি আমি প্রচুর খেয়েছি ও চিলি চিকেনটা খুব ভালো করে অনেক ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছো ব্রাদার দত্তদা প্লিজ এই 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 একটা ব্যাপারে না আমি তোমার উপরে খুব জেলাস খুব চলো দিবা এবার নিচে অবধি আমাকে একটু সঙ্গ দাও হ্যাঁ হ্যাঁ শুনুন হ্যাঁ পার্টিতে গিয়ে কিন্তু এইগুলো একটু কমই খাবেন কেমন এই মেয়েদের এই এই যে কেয়ারিং ব্যাপারটা আছে না আমার এত ভালো লাগে সত্যি আচ্ছা ব্রাদার তাহলে চলি গুড নাইট হ্যাঁ গুড নাইট সাবধানে ড্রাইভ করবেন হ্যাঁ 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 পিঠে পড়লে আমি একদম স্টেডি চলো দিবা যাই আমি একটু এগিয়ে দিয়ে আসছি আসুন এদিকে মন দিয়ে লেখাপড়া করো তোমাকে জীবনে অনেক বড় হতে হবে অনেক বড় হতে হবে তোকে বাবা অনেক বড় মন দিয়ে লেখাপড়া করলেই আজকাল বড় হওয়া যায় না মা বড় হতে গেলে আরো আরো অনেক উল্টে দিচ্ছিস চল তো হ্যাঁ রে নারু তোর মনে আছে সেই ছেলেবেলায় মাছ লজেন্স খাওয়া হ্যাঁ কে মাথা খাবে কে লেজা খাবে তাই নিয়ে লড়াই ছোটবেলাটা খুব মজার ছিল রে নারু আচ্ছা কবি তুই ছোটবেলা ছাড়া আর কোনো কথা মনে পড়ে না এই এখনকার পৃথিবীর কোনো খবর রাখিস না
ক্রিকেট খেলা দেখিস, রাজনীতির খবর রাখিস? আরে কেন দেখবো না, কেন খবর রাখবো না? আরে সেই সব অন্য লোকের সঙ্গে অন্য কথা। নারু, তোর সঙ্গে কিন্তু আমার শুধু ছোটবেলার কথা। মাইরি বলছি, তোকে দেখলেই না আমার ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। ঠিক আছে, তাহলে এক কাজ কর, একদিন আমার বাড়ি চলে আয়, হ্যাঁ, জমিয়ে গপ্প করা যাবে। ওই তো খালপাড়ে, ওখানে একটু একটু গেলেই আমার বাড়ি। না না, ওসব বাড়ি যাওয়া পর সিন নেই, হ্যাঁ। ও তুমিও আমার বাড়ি আসবে না, আমিও তোমার বাড়ি যাবো না। নারু, আমাদের সব বন্ধুত্ব এই খালপাড়ের রাস্তায়। পারি, এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি পাচুরিয়ায়। আরে একটা পুকুরে ব্ল্যাক মলির বাচ্চা ঠিক ঠিক করছে। নারু চল দেখে আসি, চল 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 চল। নারু চল, নাম নাম কেন নাম, চল হেঁটে যাই, চল। এই নারু, বলছি তোর সেই মহালয়ার ভোরের কথা মনে আছে? কি কর, আরে সেই যে আমাদের বাড়ির সামনে থেকে তুই দু দুবার এক টাকা কুড়িয়ে পেয়েছিলি, হ্যাঁ মনে আছে? এতে হাসির কি আছে? হাসির কি আছে শালা, এক টাকা কুড়িয়ে পেয়ে ন্যাংত হয়ে তোর কি নাচ! তারপর এদিক ওদিক দেখে নিয়ে প্যান্টটা পরে নিয়ে শার্টটা হাতে নিয়ে ঘোরাতে 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 দে চুটা। তুই কি করে দেখলি? ওখানে তো কেউ ছিল না। আরে প্রথমবার তো আমি একা দেখেছিলাম, আর দ্বিতীয়বার আমি আর বাবা পর্দার আড়াল থেকে দেখেছিলাম। তুই আর তোর বাবা? হ্যাঁ, তুই তো ভোরবেলা শিলফুল করতে আসতিস, বাবা সেইটা জেনে দ্বিতীয়বার ওইখানে বাবাই তো পয়সাটা রেখেছিল। কেন বাবা, এমনি মজা তোর নাচ দেখবো বলে, এমনি খোড়া। আরু, ছেলেবেলায় তুই একটা কার্টুন পিস ছিলি ভাই। এবার ওই খালপাড়ের শর্টকাটের রুটটা ছাড়ো তো, কোনদিন বড় সড়ো বিপদ আপদ হয়ে যায়। স্নান করে নাও যাও, আর দেখো কোথাও কেটেছে কিনা, কেটে থাকলে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগে না কেমন? না না, কাটেনি। এবারে সত্যি সত্যি খালপাড়ের রুটটা ছাড়তে হবে। সত্যি কথাটা দীপাকে বলা গেল না, কি বলবো, কবি আমার ছোট্টবেলার বন্ধু, যার মাছের দোকান আছে, যে শুধু ছোটবেলাতেই আটকে আছে, অফিসে কাট মেরে ওর সাইকেলে চেপে পাঁচুড়িয়া গেছিল, সারা দুপুর পাঁক পুকুরে কালোমলির বাচ্চা দেখে কাটিয়ে দিলাম, আর ওখানেই পাহাড়কে পড়েছিলাম। দীপা শুনলে আমাকে পাগল বলবে।
কবি ও দিনকে দিন অসহ্য হয়ে উঠছে, বুঝতে পারি। আমার উন্নতিতেও জেলাস, তাই জোর করে টেনে নিয়ে যায় ছোট্টবেলার অন্ধকারে, যখন আমার দারিদ্র অসহায়তা ওদের কাছে হাসির খোরাক ছিল। আমার পাস্ট আমি বলতে চাই না, সিরিয়াসলি কবিকে এবার এড়িয়ে চলতে হবে। কদিন এদিকটা অ্যাভয়েড করছিলাম, আজ যে কি হলো নিজের অজান্তেই পায়ে পায়ে। সালা, যেখানে বাঘের ভয় সেখানেই। কি ব্যাপার রে তোর, কদিন এরপর তুই যেতে দেখছি না, কি রে? অফিসের কাজে বাইরে গেছিল। তাই বল, আমি তো ভাবলাম তুই বোধহয় ভুলেই গেলি। বিশ্বাস কর, আজকে আমার মন বলছিল তোর সাথে আমার দেখা হবেই। নাড়ু নাড়ু বলতো, আমার হাতে কি, তোর হাতে কি আছে আমি কি করে বলবো? গেস কর, গেস কর। বলতে বললে আমি আমার দোকানটা পুরো তোকে দিয়ে দেবো, মা কালী দিবি। বল বল বল। পারবো না। পারবি না তো, জানতাম আমি তুই বিশ্ব হেরো। এই দেখ দেখ, মনে পড়ছে কি এটা? এই ন্যাকামি করিস না তো, মনে পড়ছে না? ধুত্র বল, খেলবি? খেলবি মানে? খেলবি মানে এই ধুত্র ফলটা নিয়ে? চার শালা, রক্ত ফোঁটা খেলা ভুলে গেলি? রক্ত ফোঁটা খেলা? দেখ, এক দুই তিন চার পাঁচ, এবার আবার দেখ, এক দুই তিন চার পাঁচ, ড্র। এবার না তুই করা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এ রক্ত পড়ায় খেলা আজ অব্দি কেউ আমায় হারাতে পারেনি। এই এবার নাড়ু চাল, এই ধর কাপালিকের বেটা। এ কি রে, মাত্র দুটো? এবা তোর গায়ে রক্ত নেই নাড়ু? খেতে পাস না তুই, কি রে বল, তোর গায়ে রক্ত নেই? তুই খেতে পাস না? তোর গায়ে রক্ত নেই? তুই খেতে পাস না? চল নাড়ু, হয়ে যাক। হোক, তুই আগে। তথাস্তু, নে বোন। দেখ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। নাড়ু, দেখা এবার তোর কালমা। রাখ, একটা চিঠি রাখ, দেখি বড় অফিসার হয়ে তোর গায়ে কত রক্ত হয়েছে। রাখ। নাড়ু নাড়ু, কি করছিস? মারবি নাকি নাড়ু? আর থামা, আরো থামা। দেখি 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 কফটা হয়েছে। ও, যা জোরে ঘোরাচ্ছিলি তুই, মাঝে মাঝে তো দেখাই যাচ্ছিল না। দেখি যা, বড়বেলা তো হেরে গেলি না। হেরে গেছি মানে? দেখ কত রক্ত। আরে দূর বাটা, এত শুধু রক্ত ফোটা কইরা চাদু ফোটা, র
রক্ত ফোটা খেলায় ফোটা কইরে লাড়ু লাড়ু রেগে গেলে এখনো কিন্তু তোকে হেভি দেখায় রে লাড়ু রক্ত ফোটা খেলায় ফোটা নেই তোমার হাতে কি হয়েছে গো? না কিছু না কিছু কিছু না মানে খাবার টেবিলে দেখলাম তুমি ওই হাত দিয়ে ভালো করে খেতে পাচ্ছিলে না, কি হয়েছে দেখি? ওই মশা কামড়েছে। মশা কই দেখি? ও এত লাল হয়ে আছে। তাছাড়া এই ফ্ল্যাটের মশা আসবে কোত্থেকে? আর কামড়ালে তো আমাকেও কামড়াতো। তাহলে তাহলে বোধহয় পোকা টোকা কিছু কামড়েছে। সত্যি তুমি পারো বটে, বেঁচে বেঁচে সমস্ত পোকা তোমাকেই কামড়ায়। সত্যি ক্রিম লাগে না। ও হ্যাঁ, বলছিলাম যে ওই কানোরিয়া না কি কার একটা কথা বলছিলে না, যার ফাইলটা তুমি আটকে রেখেছো? হ্যাঁ ওই দিনেশ কানোরিয়া। হ্যাঁ হ্যাঁ দিনেশ কানোরিয়া। আচ্ছা তাকে বলে দেখো না যদি কিছু ম্যানেজ করা যায়, মানে একটা ব্যবস্থা। কি ব্যবস্থা? ওই মানে এখন একটা না চার চাকা না কিনলে আর চলছে না, স্টেটাসটাই থাকছে না। আর বলো না, আমাদের অফিসের ওই মিনুদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, তা নিয়ে এমন মাতামাতি করছে না অসহ্য। দেখো না গো প্লিজ। ঠিক আছে আমি বোমাকে ঘুম পাড়িয়ে আসছি, এটা রেখে দিও তো। দীপা দীপা একটা গুড নিউজ আছে, আমি প্রমোশন পেয়েছি, অফিস থেকে একটা গাড়িও দিয়েছে। তুমি তুমি তাড়াতাড়ি অফিস থেকে ফেরো, আজকে আজকে জমিয়ে সেলিব্রেট করব। হ্যাঁ যাচ্ছিস যা, বন্ধুত্ব হবে না? আরে কি রে গাড়ি পেয়ে ছোটবেলা বন্ধুকে ভুলে গেলি লালু? কোন দিক দিয়ে যাবো স্যার? সে কি রে, লোকে আজকাল তোকে স্যার বলছে না কি রে লালু? কবি তুই নাম, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া না বাবা, এই তো গাড়ি করে হুশ করে চলে যাবি। এই নারু, তোর এই ফুল দিদার শ্রাদ্ধের কথা মনে আছে? ফুল দিদার শ্রাদ্ধ? সে কি রে ভুলে গেলি? আরে তোর কাপালিক বাপের বিধবা পিসি মরে গেল, আমাদের নেমন্তন্ন করেছিলি। হ্যাঁ ও সমস্ত আজে বাজে কথা রাখ। আরে আজে বাজে কথা কি রে, ছেলেবেলার কথাই তো। আমরা সব সেজে গুজে তোদের বাড়িতে গেলাম, গিয়ে শুনলাম খাবার নেই। তোরা গরিব বলে অবশ্য আমরা ঝামেলা বাড়াইনি, আরে নারু নেমন্তন্ন করেছিলি খাবার নেই। হ্যাঁ আরে নামছি নামছি, শোন না কিন্তু দোকানে আসিস কিন্তু, জমিয়ে ছোটবেলা গল্প করা যাবে। হ্যাঁ লালু নেমন্তন্ন করেছিলি খাওয়ার নেই। আসি
সালা হারামি, 2000 টাকা ড্রাইভারের সামনে আমাকে আমাকে ছোট করে ছাড়লো। চান্স পাই খালের জলে ডুবিয়ে তবে ছাড়ব। চলো। কোঅপারেটিভের জমিটা ম্যানেজ হয়ে গেছে, দিপারও একটা প্রমোশন হয়েছে। উই আর রিয়েলি এনজয়িং হিয়ার, রিয়েলি। দত্তদাকে নিয়ে আমরা কালীঘাটে পুজো দিয়ে ফিরছি। বেশ আছি, মনে হচ্ছে একেই বলে জীবন। সেই খেয়াপারের লোকটাকে আমি ভুলে গেছি, ও আমার বন্ধু নয়, ওখানে আমার কোনো বন্ধু নেই। আমি পস এরিয়ায় থাকি, আমার বন্ধুরাও পস এরিয়ায় থাকে। লোকটাকে ধাক্কা মেরে খালে ফেলে দেওয়ার ইচ্ছেটাও মন থেকে সরিয়ে দিয়েছি। কি হবে চুঁচো মেরে? মুম্বা স্কুল চেঞ্জ হয়েছে, ও দিনকে দিন স্মার্ট থেকে আরো স্মার্ট হচ্ছে। ওর নতুন স্কুলের ফাংশনে গভর্নর আসে, সিএম আসে, ওর বন্ধুরাও সব বস এরিয়ায় থাকে। অফিসে গাড়ি নয়, এবার একটা নিজেদের গাড়ি চাই। আমাকে অনেক উঁচুতে উঠতে হবে দীপা, অনেক অনেক উঁচুতে। ওকে দেখলে এই আজকাল মটকাটা কিরকম গরম হয়ে যাচ্ছে। আজ শালাকে খালের জলে ফেলবই। Thank you.
আজ তোকে শুকনো ডাঙাতেই আছড়ে ফেলবো। এই আরে নানু, আমি এই মাত্র তোর কথা ভাবছিলাম। ঠিক জানতাম আজকের দিনে তুই আমার কথা কিছুতেই ভুলতে পারবি না। আরে আমাদের সেই ছোটবেলা মেলা গিয়েছিলাম রে, নে ধর, আর ধর না, দাঁড়া দাঁড়া আরো আছে দাঁড়া। এই একেবারে ছোটবেলার শব্দ কিরে, দে বাজা ধর। মুখোশ পরব চেপেছি, লোকে কি বলবে? আর লোকের নি কিছু করেছে ব্যাপক লাগছে, একেবারে বাঘের বাচ্চার মতো। তুমি না একটা জাতা নারু, পুরো আমাদের ছোটবেলা রে, পুরো আমাদের ছোটবেলা। এনে ধর ধর, এই বাঘের মধ্যে লাট্টু লেট্টি গুলি গুলতি সব ভরে দিয়েছি, দেখবি নারু। আরো আছে আরো, এই দেখ এই দেখ বুদবুদ, এই দেখ লালু, লালু দেখ লালু, এই দেখ এই ব্যাগের মধ্যে ছোটবেলার সব আনন্দ ভরে দিয়েছি নারু, এক ব্যাগ ছোটবেলা। নারু শোন, চল ডাঙার মাঠে দোলনায় চেপে আমরা একবার ছোটবেলাতেই ঘুরে আসি, চল নারু চল। বাঁধন তারা সইল না সইল না
শৈল না সেই যে আমার নানা রঙের দিনগুলি আমার প্রাণে এইবার এইবার একটা চান্স পাওয়া গেছে শুধু একটা জোর ধাক্কা উড়ে গেল সকল কথা সালাকে খালে চলে ফেলবই একদম ঠিক রেডি করে দিয়েছি ধরুন এনে দিস হ্যাঁ হ্যাঁ দে 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 তুই যা তুই যা তুই যা দে এখানে দে এখানে দে নাড়ু আয় 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 বস 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 নাড়ু আরে বস না নাড়ু এনে এনে ধর আমি কি করবো আরে কি আবার করবি বাড়িতে নিয়ে যাবি ছোটবেলা থেকে তোর যা মাছ পোষার শখ নাড়ু এইটা আমি নিজের হাতে বানিয়েছি রে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি রে নাড়ু শ্যাওলা ঝিনুক পাথর বালি ক্যাকটাস আমাজান সব কিছু দিয়ে নাড়ু একটা মাছেরও কোনো রোগ নেই ঠিকঠাক শুকতে পারলে ওদের পাখনায় তুই এখনো সমুদ্রের গন্ধ পেয়ে যাবি রে নাড়ু নাড়ু এই ন্যাংটোপুটুটাকেও দিয়ে দিলাম ঠিক যেন আমাদের ছোটবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হিসি করবে হেভি লাগবে দেখবি কি মজার জলের নিচে দাঁড়িয়ে হিসি করতে করতে একদিন দেখবি বাচ্চাটা ঠিক মরে গেছে মরবে না নাড়ু এতগুলো রঙিন জ্যান্ত মাছের সঙ্গে থাকবে তো দেখবি ব্যাটা ঠিক বেঁচে যাবে এরা কখনো মরে না রে নাড়ু এরা শুধু বাঁচে রে নাড়ু শুধু বাঁচে নাড়ু এরা শুধু বাঁচে রে নাড়ু শুধু বাঁচে তোকে অনেক বড় হতে হবে বাবা সত্যিকারের বড় টাকা নয় বাড়ি নয় ভালো মানুষ হোস বাবা ভালো মানুষ অনেক উঁচুতে উঠলে মানুষের ভেতরটা বোধ হয় অনেক নিচু হয়ে যায় সে ছোটবেলার বন্ধুকে শত্রু ভাবে সরি কবি তোদের নাড়ু জলের নিচে মাছেদের দেশে উত্তরণের ঠিকানা খুঁজতে গিয়ে হারিয়ে গেছে রে হারিয়ে গেছে তুই বেশ ভালো আছিস আমার তোর মতো হতে খুব ইচ্ছে করছে রে তোর হাত ধরে আবার ইচ্ছে করে যখন তখন ফিরে যাই ছেলেবেলায় খুব ইচ্ছে করে রে কবি খুব ইচ্ছে করে চলে চলে
চল চল